প্রবাসীদের সর্বজনীন পেনশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, কনসুলেটের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, সর্বজনীন পেনশন স্কিমের একটি প্রধান সুবিধাভোগী হচ্ছেন প্রবাসীরা, তাই প্রবাসীদের এই সুযোগ গ্রহণ করা উচিত। তিনি আরও জানান, বাংলাদেশ কনসুলেটের সার্বিক তত্ত্বাবধানে আগামী 9 সেপ্টেম্বর বাংলাদেশি নাটক জনকের অনন্ত যাত্রা মঞ্চায়িত হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, পাসপোর্ট সচিব কাজী ফয়সাল, প্রেস সচিব আরিফুর রহমান, প্রথম শ্রম সচিব শাহনাজ পারভীন সহ অন্যরা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখুন তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।